চোখটা দেখ ভালো করে, চোখ ঠিক আছে? তোমার চোখও ঠিক আছে? জিব্বাটা আপনার মাথা দেখতেছি একাবারে হয়ে গেছে। আরে নুরু পাওয়ার কি রাস্তা দিয়ে নিয়ে যাবেন নাকি? একটা বিয়ে করবো, ওই ওই ব্যাপারে তোর সাথে একটু পরামর্শ করতে আসলাম। রাত্রেকালে আসিস না? এই আমি বুঝলাম না, আসার পর থেকে তোর ভেতরে এক ধরনের একটা শর্ট ফটানি, তুই এদিক সেদিক তাকাচ্ছিস, আবার কি জানি ঘামে যাচ্ছিস। আমি তোর একু দেখে নেব। বিচার পরে থাকিস। তাহলে কি রাতের মধ্যে কাজের ডাকে এনে আমাকে বিয়েটা পড়ে দেবেন নে? এই গ্রামের আর যে আট দশটা শয়তান করলো আছে তারা টের, এই আকালের বাড়ির দিকে যদি কেউ চোখ দেয় তাকে ভয়াবহ কি পরিণতি হতে পারে। এটা এটা আমি দেবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো। এখন মাথাটা ঠান্ডা করে চলো, শুতে চলো। আমি শোবো। তোমার কি মনে হয় যে আমার মাথায় আগুন জ্বলতেছে আমি এখন শুয়ে পড়বো? তোমার যদি ঘুম আসে যাও, যাই সোজা শুয়ে পড়ো, আমার চিন্তা করা লাগবে না। যাই দরজাটা আটকাই দেবো। যাও দরজা আটকাই দেবো, চিন্তা আর করবো না। ডাক্তার, সারা শরীরে ব্যথা, আমার দিনে ওষুধ দাও, মনে হয় জ্বর চলে আসিছে। আরো রে, এখন যা, কালকে সকালে আসিস না। এটা কি কথা বলে ডাক্তার? হ্যাঁ, আমি সারা শরীরের ব্যথা ঘুমে বের পারলাম না, না ঘুমে উঠে চলে আসলাম, আর তুমি কচ্ছ কাল সকালে আসিস যা। তোর কথা শুনে তো মনে হচ্ছে আমি সাত দিন আগে থেকে তোর কাছ থেকে ভিজিট অগ্রিম নিয়ে রেখেছি। ওরে আকু ভাই, আমি কি সেই কথা কইছি? এ তালি পরে না করার পরে এত জোরাজোরি করছিস কিসের জন্য রে? জ্বরে গাও পুড়ে যাচ্ছে, এটা তুমি বুঝতেছ না কিসের জন্য? তোর কথা আমার বোঝা লাগবে কিসের জন্য রে? মনে নেই, এক গাদা ওষুধ দুই ভাগে করে যখন নিয়ে পাচ্ছিলাম না, এত ওজন ছিল, তখন কয়েছিলাম একটু সাহায্য কর, একটু বাড়ি পৌঁছে দে। তখন তখন কি করেছিলেন আপনি? বড় বড় কথা করতে আস। এত বাসি কথাকে কি লাভ আছে কও? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এ ভুল আর হবি না। আমাকে একটু দেখে দুটো ওষুধ দাও। ঠিক আছে, আমি তো ওষুধ দিবার পারি, কিন্তু আমার একটা কাম করে দেওয়া লাগবে। কি কাম? আকালের বাড়ির এখন থেকে একটু খবর নিয়ে আসতে পারবি যে আকাল এখন কি করছে, মানে পরিস্থিতি কি, কখন কি করবার চাচ্ছে, এ বিষয়ে আর কি। ডাক্তার, আমি যদি মরেও যাই, তুমি যদি ওষুধ আমাকে নাও দাও, তাও আমি ওই বাড়ির তিরিশ সীমানার মধ্যে যাবার পারবো না। কেন? আকালের বাড়িতে তুই গেলে সমস্যা কি হবে? আকাল কি পাগলা কুত্তা পুষতেছে, নাকি আকাল নিজেই পাগল হয়ে মানুষকে কামড়াচ্ছে? আমি এত কথা কবের পারবো না, দরকার নেই আমার ওষুধের, আমি চলে যাচ্ছি। বেশি বেশি কথা বলছি, কি অবস্থা নেছে? জ্বর কখন থেকে? জ্বর তো কালকের থেকে শুরু হয়ে গেছে। কালকে থেকে শুরু হয়ে গেছে? বাস দেখি, জিভ দেখা দিনি, চোখ দেখি, সারাদিন খালি চুরি টুরি করে মানুষের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াও, আর সেখানে মনে করো যে যা অর্ডার দেয় তাই করে। আমার বেলায় খালি ইটা সেটা দেখাও, খালি কোর্ট দেখাও, এটা পারবো না আমি, সেটা পারবো না আমি। ধরে আজকে রাত্রে দুটো খাই নিবি, কালকে আমাকে জানাবি মোবাইলে কি হইলো না হইলো। ঠিক আছে, দে 200 টাকা দিয়ে যা। সামনের হালখাতার জিলাপি খাতে খাতে টাকা দিব না দেখ। আসসালাম। কি এ জঙ্গল তো কোনো কাজেরই না। আইসি কি মোটামুটি আইসিতে পড়েছি, তাহলে পরে আপনি যান আমি আসি এখানে। আপনি যান আমি আসি মানে তুই যাবি না আমার সাথে? না, কসলাম কি আমি যেহেতু জামাই মানুষ,
সরাসরি ডাইরেক্ট সাক্ষাৎটা ঠিক হবে নি পেটে যাওয়ার বেকায়দায় পড়লে কিন্তু আমার খেলা ঠিক চলে যাচ্ছে বুঝছিস আপনি আসেছেন আমার উপকার করতে আমার জন্যে আমার বিবেক কি পৌঁছে গেছে যে আমি আপনার রেখে পালে চলে যাবো বিপদ দিকে ঠিক আছে গেলাম তো চিৎকার করতেছে আকালের উঠানে দাঁড়ায় আকালটা চিনে যাচ্ছে না বুঝলাম এটা তোর বাড়ি তোর সামনে দিয়ে না বাড়ায় বাড়ির পাশ খুলতে পারিলি তা আবার লাঠি হাতে নিয়ে তোর ঘটনা কি রে আকাল আরে বাবা রে বাবা দারুণ প্রশ্ন তো স্কুল দিয়ে কিসের জন্য বাইরে এলাম না ওরে বাবা এটা আমার বাড়ি এই দরজা দিয়ে বাইরবো না স্কুল দিয়ে বাইরবো সেই জবাব কি আপনারা দেওয়া লাগবে এত কথার দরকার নেই এই রাতের বেলা কিসের জন্য আইছেন সেই কথা কম দিয়ে আপনি এটা কথা আমি বুঝতেছি নে তোর বাড়িটা কি চিড়িয়াখানা নাকি জাদুঘর তখন তখন আসা যাবি না নাকি আসতে গেলে টিকিট কাটি আসতে হবি না 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 টিকিট কিনতে আসা লাগবে কি আপনার মন চাইছে আইসেন কিন্তু কিসের জন্য আইসেন সেটা কর এই তার আগে তুই আমার একটা কথার জবাব দিতি আগে কি এই আমি কি এই গ্রামের ম্যাঙ্গো পিপল না 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 সি 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 ম্যাঙ্গো পিপল আপনি কিসের জন্য হতে যাবে আপনি হচ্ছেন আমাদের এলাকার সম্মানিত মেম্বার না দুঃখিত মেম্বার করলে তো আপনার ইজ্জতে লাগে আপনি হচ্ছেন আমাদের এলাকার সম্মানিত কাউন্সিলর তাই যদি হয়ে থাকে তাই যদি মনে করিস তাহলে যে বাড়ির পাশ স্কুলে খাড়ায় খাড়ায় কথা কছিস এখন চেয়ারের ব্যবস্থা তো করতে পারতি এই তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে চাষা ঘটনা হয়েছে অনেক রাত হয়ে গেছে না আপনার বৌমা আপনার বৌমা শুয়ে পড়েছে তো রাত হওয়ার কারণে চেয়ার কোন ঘরের মধ্যে রেখে দিছে এই তোর ঘর এখান থেকে কয় সমাল দূরে কত আরে যন্ত্রণা আমার উঠোনের পরেই তো আসি কিন্তু ওই যে কলাম একটু সমস্যা ওরে খুদারে মনে হচ্ছে রাত ফুরে যাবে না আমার এই কথা খান কতি কত বড় জমিদার হয়েছি একটা কথা কবি তার জন্য এবার চেয়ার পাতে দেওয়া লাগবে চেয়ারে বসেছে তারপর কবি আচ্ছা বৌমা কি ঘুমাই পড়িস রে হ্যাঁ কি আর কর রাত হয়েছে না তা তোর ব্যবসা কিরাম চলতেছে আকাল রে তোর যে শালি আইছে তার কি বাবা মা আছে এটা কি ধরনের কথা হচ্ছে চাচা আপনার দেখতেছি একদম দিন দিন জ্ঞান বুদ্ধি কমিয়ে যাচ্ছে একটা সুন্দর মেয়ে মানুষ সেকে বাপ মা সারা পৃথিবীতে জন্ম নেছে ওরে বাবারে যেটা কছি সেটাকে শুনে নে তিনারা কি বাইসে আছেন না সবাই বাইসে নেই আমার শাশুড়িটা বাইসে আছে শ্বশুরটা গত হয়ে গেছে আচ্ছা সে যাইগে যাই তোর এই শালির আপাতত গার্জিয়ানটা কিটা কদি আমি ঘটনা তো কিছু বুঝবে পারছি না চাচা আমার শালির গার্জিয়ান দিয়ে আপনার কি হবে আরে ধুর সারা তুই তো কিছুই বুঝিস নে আমার কাছে সম্বন্ধ আছে সওয়ালের ইনকাম ভালো দেখতে শুনতে ভালো আদব কায়দাও ভালো বা 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 খুব ভালো খুব ভালো এই যে এত ভালো সেই ভালো সওয়ালটা কিটা আরে বিয়ে দিবি কি না সেটা আগে কো আমি দেখা দেখির ব্যবস্থা করি আরে বাবা রে দেখাদের ব্যবস্থা করি আমি জানতে পারলাম না সালটার গ্রামের বাড়ি কনে কোন গ্রামের সাল সে কি করে তার কামটা কি কিছুই জানলাম না বিয়ে একটা দেখাদের ব্যবস্থা করি আর আমি কি খারাপ সালের সঙ্গে সম্পর্ক আনবো নাকি তুই কি মনে করিস তুই আমাকে চিনিস না নাকি হ্যাঁ তো শাড়িটা একটু ডাক দে না একটু কথা কয়ে যায় শহীদ দেহাটা দেখে যাই কি করছ না কতি তো শালির একটু ডাকে তুই দেখা করে দিতাম বুঝলাম না রাত কেন তার দেহার কি হয়েছে রাতে কে তার রূপ বেশি কজাইছে হ্যাঁ সাসা আপনি তো আমার শালিরে দেখেছেন দেখেন আগে যতই দেখি এখনকার দেখার মধ্যে একটা অন্যর কোনো ভাব আছে না তুই ডাক দে না একটু দেখে করে দেয় একটা কথা কয়ে যাই সাসা আপনি জানতো দয়া করে দেখা সাক্ষাৎ যে ঘটনা সেটা এই রাত কেলে ঘটবে না যদি কিছু ঘটাতি হয় সকালবেলা আসেন দেখা হবে স্যার তুই সারা এখনো মানুষ হলি নে সামনাসামনি কথা কবো ভালো মন্দ বুঝে গেলাম এত রাত্রির বেলা এত ভালো মন্দ বুঝা লাগবি না বুঝা গেছে ব্যাপারটা
ঠিক মতো দেখাশোনা না করে বিয়ে করলি তো তোর মতো হবে। আমি বুঝলাম না, আমার মতো হবি মানে? এই একালে তুই বুকে হাত দিয়ে করতে পারবি? হ্যাঁ, তোর সাথে ওই যেরকম সুন্দর একটা মাইয়ে পুতুল ও কি চায়? তোর গার্জিয়ান পক্ষ যে আগে তোর বাড়ি ঘর সব কিছু দেখতো, তোর সাথে ওই বিয়ে দিত? এই বলা না মাই কথা হবে, আমার উঠানের উপর দাঁড়ায় আমি কারে বিয়ে করেছি তার সাথে আমার যাই কিনা এত বড় কথা কর সাহস করতে আইছে? হ্যাঁ এক্ষুনি আনতে পারেন, এক্ষুনি বাড়ার নাই না কিন্তু রক্ত রক্ত অবস্থা হয়ে যাবে। তাহলে কিন্তু পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। না, এখান থেকে কাইটে পড়া লাগবি। আকালের চাপাচাপিতে যদি আমার নামটা কয়ে দেয় তাহলে পরে রাত্রিবেলা ওই লাঠি দিয়ে আমার মাথার পর মারিয়ে মাথার তিন ভাগ করে ফেলাবি। এখানটা না হলে রক্তারক্তি হয়ে যাবে কিন্তু মানার হয়ে যাবে। আমার জীবনে দেখিনি, আমার বাড়ির উপরে সে আমার সাথে আমার বউরে মানে আমার আবার কি হবি মানে? এই আগুনে গরমের মধ্যে মানুষ মাথায় সুতো রাখতে পারতেছে না, আর তুই মোটা চাদর পরে ঘুরে বেড়াচ্ছিস। এই তোর মগজের অবস্থা কি তোর উস্তাদ ওই টিপুর মতো হয়ে গেল নাকি? এই সারা ফালতু কথা কস নে, অনেকদিন ধরে নতুন চাদরটা ঘরে পড়েছিল তাই চিন্তা করলাম একটু গায়ে দিই। দেখিস কথার সিঁড়ি, হ্যাঁ মানুষ নতুন জামা কাপড় ভুলে পড়া হয়নি পরে রয়েছে এটা দেখে পরে, কিন্তু এইরকম মোটা চাদর ওই ঠাটা পড়া রোদের মধ্যে পরে রয়েছে দেখে শখ করে কেউ ঘুরে এই আজব ঘটনাটা আমি পৃথিবীতে একমাত্র তোকে দেখলাম। এ সারা, তোর দোকানের চাদর পরে আসে মনে হয় খুব অন্যায় করে ফেলাইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চাদরের কিসা আমরা ধ্বংস করে দিলাম, শেষ, এটা নিয়ে আর কথা কব না। এখন তুই কয় দেখি আমার দোকানে আসেছিস কি জন্যে? ভাই মতিন, আমার একটা উপকার করে দেওয়া লাগবে। দেখ আরব, আমি হচ্ছি এই এলাকার মধ্যে একজন নাম করা কাটিং মাস্টার, কাটিং বিষয়ে যদি কোনো রকম উপকার লাগে তুই আমাকে কো, আমি এখন করবো। আর দু কাটিং ফাটিং কিছু না, তুই খালি আসিস কাটিংয়ের মধ্যে, কাটিং বিষয়ে না। তালি তুই তোর শ্রীপুরের বাদল কবিরাজের সাথে ভালো পরিচয় আছে না? কিরাম কি খাবো তোকের সাথে দিন মনে কর চারবার পাঁচবার দশবার দেখা হলেও যে আন্তরিকতাটা নাই, ওর সাথে বছরে একবার দেখা হয় তারপরে মনে কর যে এমন একটা বন্ধুত্ব একটা আন্তরিকতা মানে তো বইলে বোঝানো যাবি না। সে আমাকে দেখলি পাগল হয়ে যায়, আবার আমিও ওকে দেখলি খুব খুব আনন্দ ফিল করি। গুড, তাহলে তো ভালোই হলো। তুই এক কাম কর, ওই বাদল কবিরাজের কাছে আমাকে একটু নিয়ে চল। বাদল কবিরাজের কাছে তোর কি দরকার? আমি তিনটে জালিমে বান মার বেরসাই। কি করছিস তুই? তিনজনে বান মারবো মানে? এ তুই সত্যি করে কত, তুই কি কিছু খাইছিস মানে ওই নেশা ভাং কোনো কিছু করে তারপর আসে এইসব উল্টো পাল্টা কথা করছিস না? আমি নেশা ভাং করবো কিসের জন্য? শোনে, ওই তিনজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করিছে, অগরেকে আমি বান মারে সোজা রাখতে চাই, বুঝেছিস? তুই এক কাম কর, দোকানটা আজকের মতো বন্ধ রেখে আমার সাথে আজকে রওনা দে, প্রয়োজনে তোকে আমি একটা হাজিরা দিয়ে দিব না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, এখন তুই আমার কত ওই তুই যে তিনজনকে বান মারবি কারা কারা ওইদের নামটা একটু শুনি।
নাম তো কজবি না রে নাম কজবি না আচ্ছা শুন তোকে একটা সুন্দর কথা কইছি আমার মন মেজাজ এমনিতে খিসড়ি আছে দুটোই খুব খারাপ এখন এই সমস্ত আজারে পেশাল না পারি আমার চোখের সামনে থেকে এক সেকেন্ডের মতো দূর হয়ে আমি খুশি হব না বুঝেছি ওই তিনজনের সাথে আর একজনকে বান মারা লাগবে মোট চারজন তিনজনের জায়গায় চারজনকে বান মারবি কি করিস শালা তুই আমাকে বান মারবে চাচ্ছিস কি নাম সাহসে সাহস আমার দোকানে পড়ে আমাকে ছেড়ে দিচ্ছে গ্রামের মানুষগুলো আর ভালো হয়নি এটা কোনো কথা একজনের সাথে তোর একটু কথা কাটাকাটি হয়েছে রাগ হয়েছে অভিমান হয়েছে তা তুই ঠাস করে চর মার মুখ দিয়ে গালি গালাজ কর বান মারবো কিসের জন্য বাঙালি যদি সত্যি সত্যি নাক মুখ দিয়ে রক্ত উঠে মরে যায় তার একটা মারবুক খালি হয়ে যাবি না কিসের জন্য এই বুদ্ধিটা আমার মাথার মধ্যে আগে আসলো না আমি খামো খাই চেতনের পিছনে দৌড়াচ্ছি এর পিছনে দৌড়াচ্ছি ওর পিছনে দৌড়াচ্ছি বাদল কবিরাজের কাছে যাই দুইটি বউ বশীকরণ তো আমি জানলি তো ঘটনা ঘটে যায় কিন্তু ভাল লাগতেছে মনে হচ্ছে একটা রাজ্য আমি এই মাত্র জয় করলাম ফোনে কথা কওয়া যাবি না একদম ডাইরেক্ট সামনে পর যাই ওর হাত ধরে কাবদ দোস্ত আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা তুই পূরণ করে দি বাস হয়ে গেল হয়ে গেল না 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 এখন কাজ কামে মনোযোগ যাবে না তার চেয়ে বরং এখনই চলে যাই কামটা এখনই করে আসি আমার মনে হচ্ছে কি বিপদ আমি এক প্রকার কিনে নিয়ে আসছি বিপদ আমার করে হাইটে হাইটে আসছে আসেন কেমন আছেন বিপদ লাগবে বিপদ একটা বুদ্ধি দিয়ে আমার কি হবে রে আমি কিন্তু তোমার হাত ধরে নি হাত কিন্তু তুমি আমারে ধরেছিলে এখন তুমি আমাকে কত দেখে ভয় পাবো কিসের জন্য আগেরবার যা বানাইছিলেন খুব টাইট হইছিল অন্য মাসের দিয়াও লাগছিল মাপ নেওয়ার সময় যদি এত বেশি কথা কন তাহলে তো মাপে ভুল হবি